আর পালানোর জায়গা নেই ছিল এইবার আপনি স্টেটমেন্ট দিন যে আপনার স্বামী তুর্ণ গাঙ্গুলী জীবিত না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব একজন দাগী অপরাধী দেখুন তার নামে কত কেস রয়েছে দেখুন দেখুন একটার পর একটা কেস একটার পর একটা চার্জশিট ও যদি ইমিডিয়েটলি সারেন্ডার না করে তাহলে কিন্তু তাহলে ওর সাথে যে কি হবে আপনি কিন্তু বুঝতে পারছেন না আমি বুঝতে চাইছি না আপনি পার্সোনালি আমাকে অ্যাটাক করেছেন আপনি রিভেঞ্জ নিচ্ছেন আপনি শত্রুতা করছেন আমার সাথে লাভ নেই লাভ নেই আপনি কিচ্ছু করতে পারবেন না কলকাতার সেরা উকিল আমার পাশে থাকবে আমার জন্য কোর্টে কেস লড়বে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি আপনি উড়ে যাবেন সংকল্প ব্যানার্জি উড়ে যাবেন দিন পাল্টে গেছে এখন আর সেই ঝিলাম নেই যাকে আপনি চোখ রাখাবেন সেই ঝিলাম আর নেই চলে বিপিন গতবার আমার বোন তোমার গলায় কাটারির কোপ দিয়েছিল তুমি বেঁচে গেছো যেদিন ছিলাম হাতে কাটারি তুলবে না সেদিন কিন্তু একটাও কোপ ভুল জায়গায় পড়বে না কি জানো বলো না তুমি চিড় দেবে ঠিক তাই চিড় দেবো বলে রাখলাম চিড় দেবো আর হ্যাঁ ওই অর্ডারটা বাজাজের অর্ডারটা আমি পেয়েছি শাড়ির বাজারে আসছে এক নতুন সম্রাজ্ঞী ছিলাম গাঙ্গুলী আর এখন যদি আমি আপনাকে অ্যারেস্ট করি বোকামো করবেন মানে মানে এই ভুলটা আপনি করবেন না আমি জানি কেন কারণ আপনি বুদ্ধিমান আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন আপনি ভাবছেন আমি টোপের মতো এই শহরের জঙ্গলে ঘুরে বেড়াবো আর তুর্ণ গাঙ্গুলী কোথাও না কোথাও যেই আমার সাথে দেখা করবে আপনি তখন তাকে অ্যারেস্ট করবেন তাই তো তাই না আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করছেন বড্ড বোকা শিকারী সংকল্প বড্ড বোকা শিকারী ঘপটি মেরে শিকার না ধরে ময়দানে আসুন না দেখি আপনার সামনে থেকে আমি শাড়ি তুলব শাড়ি সাপ্লাই করব তা তো আপনি করবেন নিজের বোনকে দেউলিয়া করে তা তো আপনি করবেন আপনাদের মতো মেয়েকে আমরা চিনি সব জানা আছে আমাদের নিজের বোনকে দেউলিয়া করে আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন যেহেতু সেদিনকে তুর্ণ গাঙ্গুলী নাম বলে দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে তাই আপনি ওর ওপর প্রতিশোধ নিচ্ছেন ও একদম ঠিক করেছে সৎপথে থেকেছে আর আপনি আপনি একজন ক্রিমিনালের সঙ্গিনী আপনাকে কখনো ক্ষমা করা যাবে না কখনো না ক্ষমা করা যাবে নাকি একদিন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আপনি একটা কথা বলবো বড় বাবু কি তুর্ণ গাঙ্গুলী কি আপনার চাই না সেটা আমাকে বলবেন তো আমি পুলিশের খোঁজটি হয়ে ওকে পার করে আনব সালং কোলা বেনার্জির ছেলে আপনি আর ঠিক আছে বৌমার সাথে আমার ঝামেলাটো হয়েছে তো আপনার সঙ্গে তো কিছু হয় নাই
সালংকরা বেনার্জির রক্ত বইছে আপনার ওই শরীরে, সিলাই দিদিমণির নুন্ঠু আমি খেয়েছি, তার কণ্ঠ তো আমাকে গাইতেই হবে। তূর্ণ গাঙ্গুলি আর ছিলাম, ওর কণ্ঠ গায় না, তুই ওদেরকে ধরে না আমি ছিঁড় দেবা, ছিঁড় দেবা তূর্ণ গাঙ্গুলি। সেটা যদি মাটির নিচে তো থাকে না, টান দিয়ে বার করে নিয়ে আসবা। হ্যালো প্রিয়ম বলছি। হ্যাঁ প্রিয়ম বলো। শোরুম উদ্বোধন আছে, আসবেন না? হ্যাঁ আমি আসবো, তুমি সব রেডি করো, আমি আসছি। ঠিক আছে। শোনো না। কি? আই লাভ ইউ। এইবার আমার দিদি ভাই পাত্রী হিসেবে একদম রেডি, শুধু শুধু এই বুড়োটাকে বিয়ে করে ফেললেই হয়। দারুণ লাগছে তোকে এই ধুতি পাঞ্জাবিটা পরে। আমাকেও দেখ কি সুন্দর একটা ধুতি পাঞ্জাবি পরেছি, এবারে খুব ভালো শাড়ি পরেছে, বিউটিফুল লাগছে। বোমা বোমা, এই তো বাবা আমি তৈরি। এই তো তোমাকে দেখে আমার সেই পুরনো বৌমাকে মনে পড়ছে, যাকে আমি এবাড়িতে হাত ধরে নিয়ে এসেছিলাম পুত্রবধূ করে। তুমি আমার লক্ষ্মীমন্ত বৌমা। সে তো বুঝলাম বাবা, কিন্তু সকাল সকাল এরকম আমাদের সাজিয়ে গুজিয়ে হইচই করে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা তুমি দেখতে পাবে, আর সেটাই তো সারপ্রাইজ। কুশুভাষ, আমি তুমি পুরো পরিবার মিলে সবাই একসঙ্গে যাব। যাবেন কোথায় ড্যাডা? আমি কিন্তু রেডি। আরে বাপ রে বাপ, ভাইয়া তুই ধুতি পাঞ্জাবি পরেছিস, দারুণ লাগছে তোকে। সবই তো বুঝলাম, কিন্তু বাবা অকেশনটা কি? হ্যাঁ আমিও বুঝতে পারছি না অকেশনটা কি। বাবা বাবা আমিও রেডি। এই তো জামাইও রেডি হয়ে গেছে। বাহ, এবার জামাই ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে ভরা সংসার নিয়ে সেজে গুজে আমরা এখন বেরোবো। যাও ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, যাও। হ্যাঁ সে বলছি, কিন্তু যাচ্ছিটা কোথায়? বাবা আমরা কিন্তু আমাদের কৌতূহল চেপে রাখতে পারছি না, প্লিজ বলুন না আমরা কোথায় যাচ্ছি। বাবা বাবা বলো না, বলো না কোথায় যাচ্ছি। বলুন আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, কিন্তু যাচ্ছি সবাই একসঙ্গে। তাহলে চলুন দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছেন। একেবারে বাঙালি বাবুর সাথে আমরা দেখি আমরা কোথায় যাচ্ছি। আরে কোথায় গেল দিদি ভাই? নাতবো এসে গেছে।
চলো চলো রাখব বুমা আমরা এগোই হ্যাঁ আমরা যাচ্ছি কোথায় ও কোথায় যাচ্ছে ওর হাতে ফুলটুল কিসের না ও কোথাও যাচ্ছে না বরং আমরা সবাই ওর সঙ্গে যাচ্ছি কোথায় যাচ্ছি বাহ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে আমার নাতবউ শোরুম ওপেন করছে সেখানে সকলে মিলে একসঙ্গে যাব না আপনি কি বলছেন বাবা বাবা ওর শোরুম ওপেন হবে বলে আমাদের এইভাবে সাজতে বলেছেন বাবা আমরা এইভাবে ধুতি পাঞ্জাবি পরে ওর শোরুমের উদ্বোধনে যাব ইম্পসিবল আমি যাব না কেন কেন যাবি না আমি তো দাদা নই ও কি তোর বৌদি নয় ওর লাইফে যদি কোনো অ্যাচিভমেন্ট হয় তাহলে তুই সেটা সেলিব্রেট করবি না একটু বোঝার চেষ্টা কর কত কষ্ট করে একটা শোরুম নিয়েছে দাদা চলো আমি যাব না আমিও যাব না শিলাই টেক্সটাইলস এর শালুংখরা ব্যানার্জিকে যে আমি অপমান করে তার সাথে আমিও কোথাও যাব না বাবা আমি বলছিলাম ওরা যখন পছন্দ করছে না তখন জবাব দরকার নেই কেন কেন যাবে না একটা পরিবার সেই পরিবারের কারো যদি কোনো শুভ কাজ থাকে তোমরা পার্টিসিপেট করবে না একসঙ্গে থাকবে না সেলিব্রেট করবে না এটা কোনো কথা হলো ওই একটা মেয়ে একা গিয়ে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করবে তাই করবে ওর পাশে কেউ থাকবে না কেউ না চলুন না মা চলুন না ভালো লাগবে আপনার আপনার শুভ হাতে আমি উদ্বোধন করব আপনার পায়ে প্রণাম করে আমি শোরুমে ঢুকব না চম্পা 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 মেম স্যার আপনি এতে 25 লক্ষ টাকা আছে মেম স্যার ধরো বাকি টাকা তুমি কালকে পেয়ে যাবে আর কোনো বিক্ষোভের প্রয়োজন নেই কোনো জমায়েতের প্রয়োজন নেই প্রয়োজন নেই আমার বোন কিংবা ভগ্নিপতিকে অসম্মান করার ওই পরিবারের দরজায় গিয়ে সিন ক্রিয়েট করার কোনো ঝামেলা ঝঞ্ঝাট যেন না হয় চম্পা কি করব টাকা দিচ্ছে না তো আর একটা কথাও তুমি বলবে না ওই বিপিন সাধুকা তোমাকে দিয়ে এসব করাচ্ছে তাই তো আমি জানি ওই বিপিন সাধুকা যদি আর একটু বাড়াবাড়ি করে তাহলে ওর ঠ্যাং খুঁড়া করে রেখে দেবো এই শাড়ির বাজারে সারা জীবন ভিক্ষে করে খেতে হবে এই টাকাগুলো তুমি সমস্ত লেবারদের দিয়ে দিও শাড়িগুলো সমস্ত শাড়িগুলো আমার নামেই বিল হবে আর ডেলিভারি কোথায় হবে ডেলিভারি কোথায় হবে সেটাই তো লাখ টাকার প্রশ্ন চম্পা জানো চম্পা নৌকো যদি ছোট হয় যদি আমরা সুজন হই না তাহলেও কষ্ট করে একসাথে পারাপার করা যায় কি বলছেন আপনি কিছু বুঝতে পারছেন না যে বোঝাবো বোঝাবো তোমাকে আমি সব বোঝাবো আমি জানি তুমি তোমার ড্যাডাকে হাত করেছো হাত করে আমাদের সকলকে সাজিয়ে গুজিয়ে সার্কাসের জোকার বানিয়ে ওখানে নিয়ে যাচ্ছ আমার চোখের সামনে তুমি তোমার শোরুম ওপেন করবে ইম্পসিবল তুমি যাবে না বৌমা এটা আমার অনুরোধ বলো বা আদেশ বলো তুমি যাবে মাফ করবেন বাবা আমার পক্ষে যাওয়া সম্ভব নয়
আর ভবিষ্যতে এ ধরনের অনুরোধ করে আমাকে বিব্রত করবেন না। প্লিজ মম, প্লিজ মম, মম চলো। আজকে যদি তুমি না যাও তাহলে কিন্তু তাহলে থামলি কেন? বল বল কি হবে? তোর আর আমার মাঝখানে দূরত্ব তৈরি হবে, তাই তো? সে তো হয়েই গেছে। তোর আর আমার মাঝখানে এই মেয়েটা এসে দাঁড়িয়েছে, এই দূরত্ব কোনোদিন মিটবে না। হ্যাঁ বাবা, বৌদি ঠিকই বলেছে। এইভাবে আমাদের সাজতে বলাটা বোধহয় আপনার ঠিক হয়নি। আপনি বোধহয় ঠিক করলেন না, শুধুমাত্র নাত বউয়ের জন্য আপনি আমাদের সবাইকে অপমান করলেন। সিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা, আমি আমার স্বামীর নামে দিব্যি করে করলাম। এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে। জানো চম্পা, আজকে একটা বিশেষ দিন, ভালো দিন, আমার বোনের শোরুম উদ্বোধন। একে জানি, আর সেই শোরুম উদ্বোধনের শুভ সময়ে কি হলো, থামলেন কেন বলুন? না কিছু না, আমি যেমন ভাবে বলছি তুমি ঠিক সেভাবেই কাজ করে যাও। শাড়িগুলো রেডি করো, কোথায় ডেলিভারি করতে হবে আমি সেই ঠিকানা তোমাকে পরে বলে দেব। চলি। বিপিন দাদা যদি জানতে পারে এতগুলো কেস এখানে আছে, যদি হাতানোর চেষ্টা করে। চুপ না, তোমার বিপিন দাদাকে খুঁজে পাওয়া যাবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে। আমি কিন্তু আমার জীবন বাঁচি রেখে এখানে এসেছি, আর আমার জীবন মানে আমার স্বামী, তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তবুও আমি ঝুঁকি নিয়ে এখানে এসেছি। এই টাকার যদি ভুল করেও কোনো গরমিল হয়, না তুমি থাকবে না তোমার ওই বিপিন দাদা, চিড় দেব। এর আগে আমি বিপিনের গলায় কাটারি ধরেছিলাম, এবার শুধু ধরবো না, সোজা চালিয়ে দেব। ভবিষ্যতে কখনো আমাকে এই ধরনের অনুরোধ করবে না। পরিবারটা ধ্বংস হয়ে গেল, কারো সঙ্গে কারো কোনো সদ্ভাব নেই, নামে একান্নমূর্তি। মল্লিনাথ ব্যানার্জি, এই পরিবারটা একদিন না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরিবার ভাঙবে না দাদা, আমি আছি তো। শোরুম উদ্বোধন হবে আর এই পরিবারও অটুট থাকবে, আমি কথা দিচ্ছি আপনাকে। আসুন আপনি।
আমি যাব, আমি যাব, কেউ না যাক আমি যাব। আমার নাতি নাতবৌয়ের সাফল্য, তাদের আনন্দ সুখ দুঃখ কেউ যদি সঙ্গে নাও থাকে না, এই বুড়োটাকে সবসময় সঙ্গে পাবি। আমি যাবো রে, আমি যাবো, চল 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 চল। কামালপুরে টাকা ঢুকেছে। কে বললো? গন্ধটা তো পাই বিপিন সাধুকা, টাকার গন্ধটা পাই বিপিন। টাকাটা কোথায়, কোথায় টাকাটা কোথায় চম্পা?